ধন্যবাদ মৃত্তিকা বাংলাদেশে বহন দলকে বহনকারী ফ্লাইটটি আটটা পঞ্চাশে হজরত শাহজাল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এর আগে বাংলাদেশ দল সেন্ট ওয়েস্ট ইন্ডিজের স্যান্ট ভিনসেন্ট থেকে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক থেকে দুবাই দুবাইয়ের পরে বাংলাদেশ দল কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় অবতরণ করেছেন আমি যদি বলে রাখি যে বাংলাদেশ দল এই যে লম্বা একটা ভ্রমণ করে দেশে ফিরছেন তার আগে কিন্তু বাংলাদেশ দলের সাথে সৌম্য সরকার এবং লিটন দাস এই দুজন কিন্তু বাংলাদেশের দলের সাথে ফিরছেন না এরপরেও একটা গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানকে নিয়ে তিনি কিন্তু গতকালকে দেশে ফিরেছেন বলে একটা গুঞ্জন রয়েছে তবু এখন যেহেতু দল আহ ঢাকায় এসে পৌঁছেছে সেহেতু দেখার বিষয় যে দলের সাথে সাকিব আছে কি না সে তাহলে বোঝা যাবে যে দলের সাথে আছে এছাড়াও যদি আমি একটা জিনিস জানিয়ে রাখি যে যেটি হচ্ছে বাংলাদেশের যে বৈদেশিক এই যে কোচগুলো আছে কোচিং স্টাফগুলো আছে সেগুলো কিন্তু দুবাই থেকেই তারা ছুটিতে গেছে তারা ফিরবেন উনিশে জুন উনিশে জুনে দেশে উনিশে জুলাই দেশে ফিরবেন এর পাশাপাশি বাংলাদেশ দল কিন্তু দেশে ফেরার পরে আট দিনের একটি বিশ্রাম নিয়ে তারপরেই চট্টগ্রামে দলের সাথে টাইগার যে ক্যাম্প চলতেছে সেই দলের সাথে যোগ দিবেন এর পাশাপাশি বাংলাদেশ কিন্তু দল এবার যে বিশ্বকাপ রয়েছে বিশ্বকাপে বলা চলে এক প্রকার ব্যর্থ মিশন কিন্তু ব্যর্থ মিশন বলার পরেও কিন্তু একটা সফল বিশ্বকাপ বাংলাদেশের জন্য বলা যায় কিন্তু এই এর আগের যে বিশ্বকাপগুলো হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ দল দুটি করে ম্যাচ জয় এনে দিয়েছিল কিন্তু এইবারই বিশ্বকাপে তিনটি ম্যাচ বাংলাদেশ কিন্তু জয় পেয়েছে এছাড়া বলিং বিভাগ ফিল্ডিং বিভাগ দারুণ বলেছে তাঞ্জেমাস সাকিব ব্যাটিং না ব্যাটিং ব্যক্তি বললো যে টপ অটারদের ব্যাটিং খারাপ হয়ে গেল কিন্তু বাংলাদেশের যে বলিং বিভাগ যেটা দারুণ একটি বলিং বিভাগ আমরা পেয়েছি এই বিশ্বকাপে এছাড়া ফিলিং থেকে শুরু করে অন্যান্য যে ইয়েগুলো ছিল সবগুলোতে দারুণ দারুণ একটি বিশ্বকাপ বলা চলে এক প্রকার মৃত্তিকা